ক্রমশ বলিউডে পায়ের তলার মাটি শক্ত করছেন রানাঘাটের মণ্ডল প্রথমে হিমেশ রেশমিয়ার সঙ্গে প্লে ব্যাক করলেন তিনি এবার শোনা যাচ্ছে এ আর রহমানের অফিস থেকেও নাকি তার কাছে ফোন এসেছে অস্কার জয়ী সুরকার নাকি তার সঙ্গে কাজ করতে চান এমন কি গায়ক সোনিগমও রানুর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর রানু মণ্ডলের ম্যানেজার অতীন্দ্র চক্রবর্তী জানিয়েছেন বাংলা তো বটেই বলিউড ও দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও রানুর কাছে ছবিতে প্লেব্যাক করার প্রস্তাব আসছে দক্ষিণ বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কারা রানাঘাটের দিতে গান গাযার প্রস্তাব দিয়েছেন তা তিনি ভেঙে বলেননি কোনো মতেই জানিয়েছেন এ আর রহমানের অফিস থেকে ইতিমধ্যেই নাকি রানু মণ্ডলের কাছে ফোন এসেছে এছাড়া সোনু নিগমের মতো গায়কও তার সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে রানাঘাট স্টেশন থেকে রানু মণ্ডলের মুম্বাই যাত্রা কিছুটা রূপকথার গল্পের মতোই রানাঘাট স্টেশনে গান গাইতেন তিনি সেখানেই ইঞ্জিনিয়ার অতীন্দ্র চোখে পড়েন তিনি রানুর গানে মুগ্ধ হয়ে অতীন্দ্র তার একটি ভিডিও আপলোড করেন ফেসবুকে সেই পোস্ট সোশ্যাল মিডিয়ার প্রত্যেক সাইডে ভাইরাল হয়ে যায় এবং সেখান থেকেই রানু মণ্ডলের জীবনের এই যাত্রা শুরু হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতেও প্রেস করে দেবেন